হ্যাঁ, বাবিয়ে বাবিয়ে ক এবার আর ফোন নাম্বারটা আসে না। আমি দেখো ধর্ম প্রতিমন্ত্রী, চাইলে ফোন নাম্বার পাওয়া যায় না। ক না একটু জানতাম করে টেহা জমা ইসলাম মানে 4-5 হাজার টাকা হয়েছে একটা ভরি স্বর্ণ কিনতে। আমি ভাবি মানে তুমি কোন যুগে বসবাস করো, স্বর্ণের ভরি 1 লাখ টাকার উপরে? ক না হ্যাঁ, একটা দোকানের ঠিকানা জানে, এই দোকানে বলে 4,500 হারে 1,000 টাকা হইলে স্বর্ণের বড়ি পাওয়া যায়। কি এই যুগে, এই যুগে জিনিসটা কোথায়? দর্শক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ওনার সম্পদের নমুনা দেখা, আবার ধরেন ওনার যেই স্বর্ণ কেনার যে সিস্টেম, এই সিস্টেম দেখা অনেকের মনে একটা চিন্তা ভাবনা আসছে, দোকানটা কোথায় আমরাও জানতে চাই। কারণ জামালপুর 2 আসনে আমাদের যিনি নৌকার মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল, বড়ই শৌখিন জিনিস না, মানে তিনি নিজে না, তিনি শৌখিনতা আছে আর কি, মানে তিনি নিজে স্বর্ণ পরেন। এখন আমি আসলে ধর্ম সম্পর্কে এত বেশি জানি না, বাট তিনি যেহেতু ধর্ম প্রতিমন্ত্রী, তিনি আর হয়তো জানার কথা যে পুরুষদের জন্য ইসলামে স্বর্ণ হারাম, কিন্তু আমাদের ধর্ম প্রতিমন্ত্রী স্বর্ণ পরে, আমাদের তথ্য কিন্তু এটাই উঠে আসছে। আমাদের দুলাল ভাইয়ের এবং কি ওনার স্ত্রীর দুইজনের মিলা স্বর্ণ আছে 45 ভরি। এর মধ্যে প্রতিমন্ত্রী নিজেই 15 ভরি, মানে 15 ভরি স্বর্ণ তিনি পরেন, কিন্তু কোথায় পরেন জাতি জানতে চায়, যার মূল্য হয়েছে মাত্র 65,000 টাকা। এখন অরিজিনাল মিনিমাম তো 21-22 ক্যারেটের নিচে তিনি আর পরেন না, আর প্রতি ভরির সেই হিসেবে দাম হয়েছে আপনার 4,333 টাকা। ভাবির স্বর্ণগুলো ডিসকাউন্টে কিনছে, ভাবির স্বর্ণ আছে 30 ভরি, যার মূল্য ধরা হয়েছে 1,50,000। ভাবিরটা সম্ভবত একটু ক্যারট বেশি, যার কারণে এটার দাম হচ্ছে 5,000 টাকা। অর্থাৎ 45 ভরি স্বর্ণের মূল্য দেখানো হয়েছে 2,15,000 টাকা। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী হলফনামায় তিনি তার এই সকল তথ্য উপস্থাপন করেছেন। এখন আমরা জানতে চাই দোকানটা কোথায়, না মানে দেশের মানুষের একটু উপকার হইতো আর কি, মানে বোঝাই যায় যে এগুলো স্পষ্টত মিথ্যা। এখন আমরা যখন এই কথাগুলো বলি, দলের স্বার্থে বলি, ভালো বলে, আচ্ছা স্বর্ণ আছে সমস্যা নাই, আপনি তার চুরি করে কিনছেন না নিশ্চয়ই, কারণ আপনি তো আপনার আয়ের খাতও দেখাইছেন, আপনি আয়ের খাত দেখেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, আপনি দেখিয়েছেন যে বর্তমানে আপনার বার্ষিক আয় 65,71,638 টাকা। সো 50 ভরি স্বর্ণ, 45 ভরি স্বর্ণ আপনি দেখাইতেই পারতেন যে এটার বর্তমান বাজার মূল্য 45 লক্ষ টাকা। আপনার আয়ের খাতে তিনি দেখিয়েছেন কৃষি খাতের আয় 1,170,000 টাকা, সুফলা শ্যামলা শস্য শ্যামলা কি, মানে বাংলাদেশ সবাই কৃষিকাজে আছে, মাশাল্লাহ এটা ভালো, প্রধানমন্ত্রীর নির্দেশনা কিন্তু মানে। আর ব্যবসায় আছে 18,95,280 টাকা, ব্যাংক আমানত 5,43,840 টাকা, মাছের ব্যবসাও করেন 18,84,000 টাকা, প্রতিমন্ত্রী হিসাবে বছরে পেয়েছেন 21,48,348 টাকা। আর আমরা যদি দেখি দশম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই মন্ত্রীর সম্পত্তির পরিমাণ ছিল, আপনার বার্ষিক আয় ছিল 21,70,10,578 টাকা। তো এরপরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনার এটা বাইরে গেছিল ডাবল, টোটালি 45,72,024 টাকা। আর তৃতীয়বারের মতন তিনি যখন নৌকা পেয়েছেন তখন এই মুহূর্তে তার সম্পত্তির পরিমাণ 65 লক্ষ। দেশ এগিয়ে যাচ্ছে মাশাল্লাহ, সারা বাংলাদেশে হাতে গোনা 2-4 জন বাদ দিলে এমপি মন্ত্রীদের যে কামাই সেটা কী পরিমাণ বাড়ছে। আর যার কারণেই যখন স্বতন্ত্র প্রার্থী দেওয়ার মানে একটা সিস্টেম প্রধানমন্ত্রী ঘোষণা করছে, অলরেডি দেশে 2-4টা লাশ কিন্তু পড়ে গেছে। তো এই যে নির্বাচনী হলফনামায় তথ্যগুলো আসে বা এটার দাম আসে, আমরা দেখছি 400 টাকায়ও কেউ ঢাকা শহর ফ্ল্যাট পাইছেন, 400 টাকা ভরিত স্বর্ণ কিনছেন, এমনও কিন্তু অনেক প্রার্থী আছেন। এগুলা জাতির সাথে নিছক তামাশা ছাড়া আর কিছুই না, এগুলাতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয় যে কেমনে ভাই 4,333 টাকা দিয়ে আপনি এই স্বর্ণের ভরি কিনছেন, আর তার উপরে আপনি ধর্ম প্রতিমন্ত্রী, ধর্মের কী অবস্থা হয়েছে দেখেন। হ্যাঁ, এগুলা একটু মাথায় রাখা উচিত যে মানুষ দেখে, আপনার সামনে কেউ বলবে না, কিন্তু এগুলো সম্পর্কে মানুষ সমালোচনা করে, আপনার পদরা অন্যদের মতন না, যেহেতু ধর্ম কানেক্টেড আর এই দেশের মানুষ ধর্মের ব্যাপারে যথেষ্ট আবেগী। নিশ্চয়ই আমাদের প্রতিমন্ত্রী সাহেব দোকানের অ্যাড্রেসটা দিবেন, আমরাও কিনতে চাই 4,333 টাকায় এক ভরি স্বর্ণ। মুসলিম ভাইয়ের ভোট দাবি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।